আমরা এসে পৌঁছে গেছি, এসে চটপট কোণের সাজাতে বসে পড়ে গেছি। তার কারণ হচ্ছে অনেকটা পরিমাণে লেট হয়ে গেছে, আর আমরা এখানে এই মাসির বাড়িতে এই প্রথমবার আসলাম, এর আগে কখনো আসিনি। আমরা পুরো মাসির বাড়িতেই যাওয়া হয় না, কোথাও যাওয়া হয় না বললেই চলে, কারণ বর কোথাও যেতে চায় না বলে। আর মানে এত অনেক দূর ভেবেছিলাম হয়তো কাছাকাছি, রাস্তা আসছে রাস্তাই শেষ হয় না। তো এসে না বসে জাস্ট ওকে সাজানো শুরু করে দিয়েছি। আগেই বললাম যে অনেক লেট হয়ে গেছে, তো লেট হওয়ার কারণ একটাই, আজকে হচ্ছে আমাদের কোকসারডাঙ্গা রামকৃষ্ণ সেবাশ্রমে বস্ত্র বিতরণ, কাপড় আর কম্বল বিতরণ হলো। তো সেই আশ্রমের একজন আমার বর প্রাক্তন সেক্রেটারি ওই আশ্রমের সঙ্গে যুক্ত। তো ওখানে আমাদের বেলুড় মঠের মহারাজ এসেছিলেন, তো উনি করলেন আজকে বস্ত্রদান এখানে। তো এই কারণে বর যেহেতু ওখানে থাকতেই হবে আর এখানেও যেতে হবে, মানে এখানেও এমন একটা দায়িত্ব আমাকে দিয়েছে, তো দুটোই সামাল করার চেষ্টা করছিল, কিন্তু ওখান থেকেও আসতে পারছিল না, এখানে আমরা তাড়াতাড়ি যেতেও পারছিলাম না। তো এখানে এসে আমি আর কোনো লেট করিনি, জাস্ট ওকে নিয়ে ও দেখিয়ে এসে বসে আছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু একটু ওদের মানে আমার 5:30 থেকে ওকে রেডি করাতে বসে পড়ে গেছি, 2-2.5 ঘন্টার মধ্যে ওকে আমার কমপ্লিট করতে পেরেছি আর কি, ঘাট চালিয়ে করেছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমি এর আগেই বলেছি যে আমি অনেক দিন যাবৎ কাজ করি না বললেই চলে, শুধু সেলফ মেকআপ করি, তো যেটুকু পেরেছি নিজের চেষ্টায়, তো ওটা আমি কমপ্লিট করে রেখেছি অনেক দিন আগেই। কিন্তু আমার প্র্যাকটিস করার কারণে, ব্রাইড না তৈরি করার কারণে, মানে
সেরকম জানি না কিরকম করতে পেরেছি, তো তোমরা দেখেই বলো কেমন হয়েছে। তো আমি আমার সাধ্যমতো করে ফেলেছি। তো দেখো এদিকে আমাদের বরমশাই মানে এসে হাজির, আর এরকম হয়ে যায় বিয়ে বাড়িতে। ওকে রেডি করানোর পরে মানে এসে দেখি আমাদের রেডি হতে হতে বর চলে এসছে। আর বিয়ে বাড়িতে এমনই হয়, সবাই বলে একটু সাজিয়ে দাও, এ বলে একটু সাজিয়ে দাও, সবাইকেই সাজিয়ে দিতে হয়, না কারণ না হলে এর মন খারাপ হয়ে যায়, ওর মন খারাপ হয়ে যায়। তো এই করতে করতেই অনেকটা পরিমাণে লেট হয়ে গেছে। তো তো চলো, আশা করি ব্লগটা ভালো লাগবে তোমাদের। রাত্রি বাজে 3টে। তো এইমাত্র আমরা আসলাম, এসে আর মাম্মামের একটু শরীর খারাপও করেছিল, তো মাম্মাম ঘুমিয়ে পড়েছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট অল, লাভ।